আসসালামু আলাইকুম, শামীম নেশনের স্পেশাল নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী এবছর সরাসরি এইচএসসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে জেএসসি এসএসসি পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বুধবার 7ই অক্টোবর ভিডিও বার্তায় একথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেছেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় 2020 সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে তা বিবেচনা করছি। এই পরীক্ষার জন্য 30 থেকে 32 দিন সময় দরকার। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয়, এখন কেন্দ্র দ্বিগুণ করাও সম্ভব নয়। প্রিয় দর্শক, স্পেশাল নিউজটি এই পর্যন্তই। প্রতিদিনের স্পেশাল নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।